চাউল দেন ডাউল দেন। এই যে পুটলি আপু, দেখি তাকাও এদিকে। আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ব্লগে আপনাদের মাঝে কী শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আসমা আহমেদ মুক্তা, আছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 15ই জানুয়ারি, রোজ শুক্রবার, আর এই ব্লগটা আমি শ্যুট করেছি সোমবার দিন, গত সোমবারে। এই বাড়িতে আমরা চারটা পরিবার থাকি এবং এই চারটা পরিবারেই প্রত্যেকটা সদস্য মিলে আমরা মাটির চুলায় চড়ুই ভাতের আয়োজন করছি, যেটা আসলে গ্রাম বাংলায় ছোটো বাচ্চারা বা আমরাও করে এসেছি। জোলাবাতি খুবই মজা লাগতো, সবাই মিলে চাউল ডাউল সংগ্রহ করে সব কিছু মিলে। যাই হোক, তো আমি যেহেতু ভিডিও করছি আর রান্নার ইনস্ট্রাকশনটা আমি দিচ্ছি, বাট এই মুহূর্তে নাড়াচাড়া দায়িত্বে অন্যজন আছে। তো মোটামুটি সবাই খুব ভালো রান্না করে, সবার পছন্দেই কী ধরনের খাবার তৈরি হচ্ছে এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। যাই হোক, তো এখানে প্রথমে বেশ বড় সাইজের একটা কড়াই বসিয়ে দেওয়া হলো মাটির চুলাতে। দেন সরিষার তেল, কুচানো পেঁয়াজ, হলুদ মরিচ এবং আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এভাবেই রান্নাটা মূলত শুরু হলো প্রথম দিক থেকে আর কি। আর কিছু রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে গ্যাসের চুলায়, যেহেতু মাটির চুলা একটা আর এটা যেহেতু আমরা চেষ্টা করছি দুপুরের খাবারের জন্য। এই তো, আর একসাথে সবাই মিলে এ ধরনের আয়োজন করলে খুবই ভালো লাগে, একটা একটা মানে উৎসবের মতো লাগে আর কি। বাড়িতে যে প্রত্যেকটা সদস্যই, ছোটো বড় প্রত্যেকটা সদস্যই কাজ করছে এবং প্রত্যেকটা সদস্যই এই আনন্দটাকে উপভোগ করছে। আমরা এখানে আমাদের বাড়িতে পরিবার চারজন এবং সদস্য হচ্ছে টোটালি 14 জন, মাশাল্লাহ। তো 14 জনের জন্য আমরা এখানে 14টা ডিম সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে এখন কারি করছি, ডিমের কারি, সেদ্ধ ডিমের কারি। খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। এই আয়োজনটার প্ল্যান ছিল নতুন বছরের প্রথম দিনেই, বাট কিছু কারণে দেখা যায় সবাই একসাথে আয়োজনটা করতে পারেনি, যার কারণে একটু লেট। তো আর এখানে নানান ধরনের ভর্তা তৈরি করা হবে। আমাদের এই বাড়িতে একজন আন্টি, সে হচ্ছে ভোলার আন্টি, সে খুবই স্পেশালি মজার মজার ভর্তা তৈরি করতে পারে। তো আজকের ভর্তার ছিল হচ্ছে শাক ভর্তা, শুকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ছোট মাছের মাথার ভর্তা, কয়েক ধরনের শুকির ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা, আরও দু একটা আইটেম ছিল, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না। অনেকগুলো ভর্তা ছিল আর এই মজার ডিম কারিটা। তো এগুলো কিসের সাথে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কারা আসলে গ্রাম বাংলায় বা বাড়িতে একসাথে হলে মজা করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই ভিডিওটার ভয়েস ওভার করছি শুক্রবার সকাল, এখন প্রায় 7টা বাজে, 7:30, 7টা এরকম। তো একদমই ওপেন একটা প্লেসে, চারপাশে পাখির কিচির মিচির, সূর্যের সুন্দর নরম আলো, সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। এই পর্যায়ে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে বেশ বড় সাইজের একটা নতুন হাঁড়ি, যার কারণে এটা যেহেতু মাটির চুলা রান্না করা হবে, তাই এটার চারপাশে বাহিরের অংশতে কাদামাটি লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে করে যে চুলার কালিটা কাদামাটির টলেপের উপর লেগে যাবে, দেন এটা ক্লিন করার সময়, ওয়াশ করার সময় আর এই পাতিলটা নষ্ট হবে না বা এই কালিটা লেগে থাকবে না। মাটির উপরে যেহেতু গালিটা লাগবে সেটা ধুয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তো এখানে বেশ বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হলো আর বেশ অনেকগুলো কুচানো পেঁয়াজ, মরিচ এবং ইচ্ছে মতো তেল দেওয়া হলো। আসলে অনেকগুলো রান্না একসাথে করলে বা সবাই মিলে করলে এটা টেস্ট কেন জানি অনেক বেশি বেড়ে যায়।
তো আজকে এখানে রান্না করা হবে মসুরির ডাল, মুগ ডাল এবং ভাতের চাউল দিয়ে খুব মজার খিচুড়ি, যেটার এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত ছিল। তো এখানে আসতো গরম মশলাগুলো দেওয়া হচ্ছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং আদা রসুন বাটা। দেন দিয়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কিছু একসাথে আমরা কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। আমরা চাইলে কিন্তু এখানে যে বাজারজাত যে প্যাকেটে ভোনা খিচুড়ির মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তবে আই হোপ যে এই ধরনের মশলা দিলে তার চেয়ে বেশি কিছু আর লাগে না, যেহেতু এটা খুবই মজার ছিল। আর চাউল থেকে ডাউলের পরিমাণটা যদি প্রায় সমান সমান হয়, যেমন আমরা এখানে 4 কেজি চাউল নেওয়া হয়েছে এবং প্রায় 2.5 কেজির মতো ডাউল দেওয়া হয়েছে, 2 থেকে 2.5 কেজি, তো সেটা খুবই টেস্টি ছিল। শুধুমাত্র চাউল ডাউল দিয়ে এই মজার খিচুড়িটা রান্না করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু সবজি অ্যাড করতে পারেন, বা এখানে ছোটো ছোটো করে মুরগি অ্যাড করতে পারেন বা গরুর মাংস অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু সব মিলিয়ে খিচুড়িটা খুবই টেস্টি হবে। যাই হোক, তো আমাদের এই বাড়িটা যেহেতু বেশ পুরনো, একদমই অনেক বছর আগে তৈরি করা, সো এটার চারপাশে পুরনো ছাপ দেখতে পাবেন। এটা এখনও যেহেতু অতটা সংস্কার করা হয়নি বা এভাবেই চলছে, খুবই ভালো লাগে। গ্রাম শহর দুই দিক থেকে আসলে এই নারায়ণগঞ্জের এই লোকেশনটা সব মিলিয়ে অসম্ভব ভালো লাগা কাজ করছে সবার সাথে থেকে এবং মাঝে মাঝে এই ধরনের আয়োজনগুলো করে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলবো যে নিজেদের অস্থিরতা কাটিয়ে, যেমন আমি আমার কিছু অস্থিরতা কাটিয়ে আমি মাঝে মাঝে প্রকৃতির সাথে মিশে গেলে বা এই ধরনের আনন্দের সাথে মিশে গেলে আমি পার্সোনালি ভেতর থেকে শান্তি পাই। আমি আমাকে যেভাবে আবিষ্কার করেছি বা আমার যে অভিজ্ঞতা, আমি দেখেছি যে সাধারণ জীবনযাপন সাধারণ মানুষগুলোর সাথে থাকলে এবং প্রকৃতির সাথে থাকলে আমি অনেক বেশি ভালো থাকি, আলহামদুলিল্লাহ, যেটা আসলে অস্থিরতা কমিয়ে দেয়, আত্ম অহংকার এবং নিজকে নিয়ে প্রাউড হওয়া এই ধরনের এসব কিছু কেন জানি আমার মধ্য থেকে আমি মুছে ফেলতে চাই এবং ভালো থাকতে চাই। ফাইনালি সব মিলিয়ে ভালো থাকতে চাই। দিন দিন শেষে আসলে একটা মানুষ খুব অসহায়, তাই মানুষের মাঝে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যারা কাছের মানুষ তাদের সবাইকে নিয়ে আসলে ভালো থাকাটাই হচ্ছে একটা মানুষের এন্ডিং, একটা যে সৌন্দর্য, মানে দিন শেষে যে একটা সৌন্দর্য, শান্তি, ভালো লাগা, এটাই আসলে প্রকৃতপক্ষে ভালো একটা সাইন আমি বলবো একটা মানুষের জীবনে। তো এখানে সবগুলো ভর্তা তৈরি করে নেওয়া হয়েছে, এখন হচ্ছে বিকেল প্রায় 4টা বাজে, সব আয়োজন করে বাচ্চাদেরকে খাইয়ে দেন আমরা 4 জন খেতে বসেছি। সব পুরুষদেরকে খাওয়ানো শেষ, যাদের যার যার বাসায় দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকেও দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা 4জন একসাথে খেতে বসেছি। তো ইচ্ছে ছিল, বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ এই মুহূর্তে নেই, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, সো উঠানে সব বাচ্চারা এবং আমরা মহিলারা সবাই মিলে উঠানে পাটি মধ্যে কলা পাতা বিছিয়ে দেন খাওয়ার, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদেরও খুব খিদে পেয়ে যায় এবং আমরা সব কিছু শেষ করতে করতে বিকেল প্রায় 4টা বেজে যায়। তারপরেও খুবই মজার হয়েছিল, মুহূর্তটা খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এভাবে কিন্তু পিঠা, নাস্তা, যে কোনো কিছুর আয়োজন হলে আমরা সবাই মিলে কাজ করি এবং কথা বলা, দুষ্টুমি করা এবং খাওয়া দাওয়া একসাথেই হচ্ছে। সবাই দোয়া করবেন। আর একটা কথা বলা হয়নি আজকের ভিডিওতে, রিকোয়েস্ট করব যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার, সাপোর্ট করার জন্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন করতে হবে আগে, কারণ নিজে ভালো থাকলে একটা পরিবারকে ভালো রাখা যায় এবং একটা সমাজ সুন্দরভাবে ভালো রাখা যায়। সর্বোপরি আগে নিজে ভালো থাকতে হবে, নিজের সুস্থ মন মানসিকতা, সুস্থ দেহ অর্জন করতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।